যেটো প্রচন্ড বরখন পড়ছে রাতে পড়া বাবা আপনি উপায় নাই উপায় নাই তো এখন হচ্ছে পল্টন বাজার ডিব্রুগড় পল্টন বাজার খুবটাং বন্ধুবর স্বাগতম জানাইছো নতুন এটি ভিডিও লৈ আর এতিয়া বর্তমান মই আহি আছো ডিব্রুগড়ৰ সঞ্জীবনী নার্সিং হোম খনৰ পৰা হয় সঞ্জীবনী যিখন নার্সিং হোম আছে ডিব্রুগড়ত আসলতে কি জানে মোৰ ভাইটি আমাৰ মাইনা তো তার আসলতে কঁকালৰ এটা প্ৰবলেম আছে জানেনে প্ৰবলেম মানে কি জানে এইটো আসলতে নার্ভৰ প্ৰবলেম বুলিয়ে ক'ব পাৰে সো আজি হৈ গ'ল তিনদিন হৈ গ'ল তিনদিনত সি এডমিট হৈ আছে সঞ্জীবনী নার্সিং হোমত আর চাও এতিয়া আৰু কেইদিন লাগে আর আহিছিলোঁ মই আসলতে আমাৰ ডাঙৰ বেটা স্কুলত থবলৈ কলেজত থবলৈ আহিছিলোঁ আর লগতে আমাৰ বুয়ারী ভাই বুয়ারী তাইও আহিছিলে তাইকো থলো এই গাড়ি যে ডিব্রুগড় টাউনত সো তাইকো এতিয়া আহি থলোহি সঞ্জীবনী নার্সিং হোমত ভাত পানী লৈ আনিছিলে আর এতিয়া আর গৈ আছো পুনৰায় ঘূৰি ঘৰলৈ এতিয়া ডিব্রুগড় টাউনত গাড়ি চলোৱা জঞ্জালৰ বিষয়টো জানেই যথেষ্ট কষ্ট গতিকে রাতেপর যা প্রচন্ড বরষুণ দি আসলে নয় এটা অকমান এরিছে গে এখন হয়েছে ডিব্রুগড়ের টাউনের ভিতর আসল একমাত্র ফ্লাইওভার যখন ওভার ব্রিজ বলে কোয়া হয় ডিব্রুগড়ত প্রচন্ড ভিড় কিন্তু এইডোখর ঠাইত বহুত ভিড় লাগে আরে আর আপনার দেখাইছো ডিব্রুগড় টাউনের কৃত্রিম বানপানী কৃত্রিম বানপানী এয়া চাও কি কন্ডিশন ডিব্রুগড় শহরত অন্য ঠাইত পানী হোক নহোক কিন্তু এই ওভারব্রিজের তলর এইডোখর ঠাই পানি হবই একদম এজাক বরষুণতে মানে কি উফন্দি উঠে পানি কি কব আর ডিব্রুগড় পৌরসভায় কি করেছে আর না জানো উপায় নাই আমি তো কিন্তু জিয়াতো ভুগিবলগিয়া হয় সাধারণ পাবলিকে এটা মই বাৰু গাড়ি লৈ আহিছো যি সকলে স্কুটি বা বাইক লৈ আহিছে সেই সকলে এই গেলা পানি ভাবিছে নেকি একেবারে লেতেরা গেলা কলা পানি আর তাত যদি আপনি যদি ভরি যদি তিয়াই নহয় তেনলে আপনার বাপরে কি কম আর খজুলি হওয়াটো খাটাং হয় খজুলি হবই খরখজুলি গতি মানে কি আর উপায় নাই জিয়াতো ভুগিবলগিয়া হয় কেতিয়াবা ডিব্রুগড় টাউনত বরষুণ দিলে ও গাড়ি যেনি তেনি কিয় নুসুমা আর আপনার একটা কথা কো আমার ডিব্রুগড়ের যে যখন গাড়ি চলোয়া মানুষ যে ডিব্রুগড়ের মানুষ কি বলে কো আর মই নিজেও ডিব্রুগড়িয়া কিন্তু অল্প লাজও লাগে কবলে মানুষ অল্প অভং টাইপর হয় গাড়ি চলাওতে যে ডিব্রুগড় টাউনত আপনি নেভাবিব যে আপনি শান্তিত গাড়ি চলাবলে পাম বলে প্রথম কথা হয়েছে এপে যাব আমার এই থ্রি হুইলারব আর সেকেন্ড হয়েছে আমার জেনারেল আমার গাড়ির ড্রাইভারব চাও এটা এইব চাও পট পটকে হঠাৎ কেতিয়াবা গাড়ি রখি দিব আপনি গমে নাপাব কেতিয়া আহি আপনার পিছফালপা হয়তো মারি দিব পারে বা আগফালপাতো আপনি গিয়ে মারি দিব পারে কারবার খুন্দা বা পিছফালপাও কোনোবাই আহি আপনার হঠাৎ মারি দিবই পারে কোনো গ্যারান্টি নয় ডিব্রুগড় টাউনত মানে কি গাড়ি চলোয়াটো এটা বহুত ডাঙর রিস্কর কারবার আসলতে সো পালোহি এখন চৌকি ডিঙি চারিআলি এই ট্রেফিক পয়েন্টত বা কি কম আর বড় অশান্তি লাগে এই বস্তুট সো এইটো হয়েছে চৌকি ডিঙি চারিআলি চৌকি ডিঙি চারিআলি আটাইতকৈ বিপদ কি জানে এই থ্রি হুইলারব হঠাৎ কেতিয়াবা এনেকুৱা ধরনের রখি দিব নয় আপনি মানে গাড়ি কন্ট্রোল করবলে মানে অসুবিধা বলে কব নি আর একবারে মানে কি আপনি ভয় খাই যাব হঠাৎ রখি দিব পারে বা হঠাৎ টান লৈ দিব পারে নিশ্চয় আপনাদের জানে এই কথা এই মানে কি অকল ডিব্রুগড় বলে আসলে নয় এই যু থ্রি হুইলার আছে থ্রি হুইলারব
তিনিচকীয়া অটোবোৰৰ পিছফালে আপুনি গাড়ী মানে কি নচলুৱাই ভাল ইহঁতৰ পৰা যিমান পাৰি নিৰাপদ দূৰত্ব বৰ্তাই ৰাখিলে আপোনাৰ লাভ হ'ব মানে লাভ মানে কি আৰু আপুনি বাচি থাকিব হয় নহয় বাৰু যি কি নহওক বাৰু ডিব্ৰুগড়ৰ একেবাৰে ভিৰ ভাৰ অঞ্চলটোৰ পৰা ওলাই আহিলোঁ এতিয়া পালোহি এখন মানকটা আৰু বেছি দেৰি নালাগে ঘৰ পামগৈ আচলতে ভোক লাগিছে বহুত জোৰ বহুত জোৰকে ভোক লাগিছে টাইম আপোনাৰ হৈ গ'ল এতিয়া 10:30 আৰু ঘৰ গৈ পাওঁগৈ মানে আৰু 15 মিনিট গতিকে ভোকটো একদম মানে উকট পাকটকে ভোক লাগিছে আৰু বৰষুণ মানে কি জানেনে এইকেইদিনা ৰাতিপুৱা সময়ত চিপচিপিয়াকে এজাক দুজাক বৰষুণ দিছিলে কিন্তু আজি বৰষুণ যাক যি যাক দিলে নহয় একেবাৰে দবা পিটা বৰষুণ ইমান ডাঙৰ দবা পিটা বৰষুণ আচলতে বহুত দিনৰ পাছত দিছে বুলিয়ে ক'ব লাগিব আৰু বন্ধুসকল মোৰ যে আপোনালোকক মই নিশ্চয় কৈছিলোঁ যে মোৰ হৈ আছিলে জ্বৰ হয় জ্বৰ কাহত ভুগি আছিলোঁ মই প্ৰায় আজি হৈ গ'ল দেই 12 দিন হ'ল 12 দিনৰ পৰা ভুগিয়ে আছোঁ জ্বৰ কাহত আৰু এতিয়াও সম্পূৰ্ণকৈ মই মানে কি কিয়'ৰ হোৱাগৈ নাই জ্বৰটো ভাল হ'লগৈ কিন্তু কাঁহটো এতিয়াও আছে আৰু কাঁহটো যাবলৈ নিশ্চয় আৰু 8-10 দিন সময় হয়তো লাগি যাব পাৰে কাৰণ বৰ শ্ল' মোশ্যনত ভাল হৈছে আচলতে কি জানে বন্ধুসকল মোৰ আচলতে বেমাৰ একেবাৰে খুব কম হয় কিন্তু এইবাৰ মানে কি হৈছে প্ৰায় 7-8 বছৰৰ মূৰত আচলতে ক'বলৈ গ'লে জ্বৰ বোলা বস্তুটো মোৰ পাইছেতো গতিকে বৰ বেয়াকৈ চেপি ধৰিলে আৰু আজি 12 দিনটো হৈ গ'ল সম্পূৰ্ণভাৱে কিন্তু সম্পূৰ্ণ টোটেলি কিয়'ৰ হ'ব পৰা নাই টোটেলি ভাল হোৱাগৈ নাই জ্বৰটো জ্বৰ ভাল হ'ল আচলতে কাঁহটো আৰু আপোনালোকৰ লগত এতিয়া যে এতিয়া এই ব্লগ কৰি আছোঁ আৰু কাঁহ ধৰি আছে চাওক উপায় নাই বুজিছেনে ৰ'দো দিছে বৰষুণো দিছে খৰাহিয়ালৰ বিয়া বৰষুণ দি আছে কিন্তু ৰ'দ যাকো আকৌ ওলাইছে আৰু আপোনালোকক বস্তু এটা দেখাওঁ বাৰু বলক এতিয়া এইফালে চাওক পূৰা জংঘল হৈ আছে জংঘল মানে কি বাৰিষা বতৰ নিশ্চয় গম পাইছে ঘাঁহ গজিছে সকলোফালে আৰু বন্ধুসকল মানে কি আপোনালোকক দেখাওঁ বস্তু এটা আপোনালোকে দেখিছে নাই বাৰু আগতে শৰালি হাঁহৰ কণী দেখিছেনে শৰালি হাঁহ বা বনৰীয়া হাঁহ আপোনালোকক দেখাইছোঁ ৰ'ব আচলতে কি জানে মোৰ বাৰীৰ মানে কি পুখুৰী আমাৰ এই পুখুৰীৰ কাষত এই জংঘলত আচলতে জংঘল বুলি ক'ব লাগিব ঘাঁহনিৰ মাজতে এজেগাত শৰালি হাঁহে কণী দিছে আৰু আচলতে প্ৰতি বছৰে এহাল হাঁহ আহে আমাৰ বাৰীলৈ কণী দিবলৈ আৰু কণী দি মানে কি পোৱালি জগাই উলিয়াই লৈ যায় আৰু আপোনালোকক বাৰু দেখাইছোঁ ৰ'ব এই চাব দেই 1 মিনিট সৌফাললৈ আছে সৌ যে দেখিছে আপোনালোকে ভালকৈ মন কৰক এতিয়া ওচৰলৈ যোৱাৰ লগে লগে এজনী হাঁহ উৰি পলাব হাঁহ এজনী পলাব চাব উৰি আছনে অ' আইদেউ আইদেউ ঐ আইদেউ 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 নাইচোন এইজনী চাওক এইজনী শৰালি হাঁহ আৰু ইয়াতে দিছে কণী আপোনালোকক দেখাইছোঁ ৰ'ব কেইটা কণী আছে চাওক এইয়া চাওক এইখিনি চাওক কণী এয়া হৈছে শৰালি হাঁহৰ কণী ইয়াত আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা কণী দিছে চাওক শৰালি হাঁহৰ কণী আৰু এই ঘাঁহখিনিৰ মাজতে কি সুন্দৰকৈ খোল বনাই লৈ কণী দিছে দেখিছেনে চ' বেছি ডিষ্টাৰ্ব নকৰি দিয়ক আচলতে হাঁহজনীয়েতো ভয় খাই গৈছে আৰু কণীখিনি এৰি দিব পাৰে তাই ভয় খায় মই সদায় আচলতে চাবলৈ নাহোঁ মাজে মাজে কেতিয়াবা বহুত দিনৰ মূৰত চাবলৈ আহোঁ পোৱালি জগিছে নেকি বুলি কিন্তু পোৱালি জগা নাই এতিয়া 9টা কণী দিয়া দি হৈ গ'ল প্ৰায় এমাহমানেই হ'ব হ'ল দেই আৰু 8-10 দিনৰ ভিতৰতে হয়তো হাঁহকেইটাৰ মানে কি পোৱালি জগিব যি হওক আৰু আপোনালোককো দেখালোঁ কেনেকুৱা লাগিলে নিশ্চয় কমেণ্ট কৰিব শৰালি হাঁহ আৰু বন্ধুসকল মানে কি বহুতে শৰালি হাঁহৰ কণী এনেদৰে মানে কি বাৰীত বা ক'ৰবাত যদি পায় তেওঁলোকে কৰে কি বুটলি লৈ আনে ঘৰত খাই পেলাইহি হয়নে কিন্তু মই নকৰোঁ আচলতে বন্ধুসকল মই এই বস্তুটো বেয়া পাওঁ আচলতে সঁচাকৈ বেয়া পাওঁ কাৰণ কি ক'ব বনৰীয়া জীৱ জন্তু সিহঁতৰো বংশবৃদ্ধি কৰাৰ অধিকাৰ আছে নে কি কয় চ' অধিকাৰটো সিহঁতৰো আছে যিহেতু সিহঁতৰ অধিকাৰ সিহঁতৰ জীৱনমতে সিহঁতক চলিবলৈ দিয়াটোৱে ভাল কিন্তু এতিয়া মই আপোনালোকক দেখাবলৈ বুলি অলপ মানে আচলতে কি ডিষ্টাৰ্বহে কৰিলোঁ আচলতে হাঁহজনী উমনি লৈ আছিলে এতিয়া আৰু হাঁহজনী বহুত দেৰি মূৰতহে আহিব গতিকে তেতিয়ালৈকে কণীকেইটা হয়তো ঠাণ্ডা হৈ যাব পাৰে কিন্তু কি কৰিব আপোনালোকক দেখাই দিলোঁ বাৰু শৰালি হাঁহৰ কণী তেওঁ বন্ধুসকল ভিডিঅ'টো আৰু ইমানতে শেষ কৰিছোঁ এতিয়া আহিলোঁ বাৰী চাংঘৰলৈ আৰু বৰষুণ যাক এৰাই নাই আজি হয়তো দিনটো বৰষুণ দিয়ে থাকিব বৰষুণ নেৰে আজি গতিকে বাৰী চাংঘৰৰ পৰা আপোনালোকক জনাইছোঁ বাই বাই কেনেকুৱা লাগিলে নিশ্চয় কমেণ্ট কৰিব ভাল লাগিলে নিশ্চয় এটা লাইক কৰিব চাগে দাদিলৈ জয় হিন্দ জয় অসম পুনৰ লগ পাম আকৌ নেক্সট ভিডিঅ'ত আৰু চাওক এলেহুৱা মানুহৰ কথা ৰাতিপুৱা শুই উঠিয়ে গ'লোঁ বিচনা তোলাই নাই অ'কে চব গাইজ
এতিয়া বাই 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 আহিলে বাই বাই।